নমস্কার বন্ধুরা, বিভাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি গতদিন তোমাদেরকে জানিয়েছিলাম পিএইচডির যে কোর্স ওয়ার্ক সেটা সম্পর্কে আজকে আমি ভিডিও বানাবো, তো তার জন্য আজকের এই ভিডিওটি তোমরা পুরো দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে পিএইচডি কোর্স ওয়ার্কে কী কী করানো হয়, কি থাকে পিএইচডি কোর্স ওয়ার্কে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আছে সেটিকেও ক্লিক করবে, তবেই কিন্তু পরবর্তীতে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পাবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা পিএইচডি অ্যাডমিশন নেবে, পিএইচডি অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদেরকে একটি কোর্স ওয়ার্ক করতে হয়। সেই কোর্স ওয়ার্ক করার আগে তোমাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে জানিয়েছিলাম যে যারা এক্সেম্পটেড ক্যাটাগরি হয়, জিআরএফ ক্যান্ডিডেট বলো বা এমনি নন নেট ক্যান্ডিডেট আছে বা কিছু ডেপুটি যে সকল ক্যান্ডিডেট আছে, তারা যখন পিএইচডিতে অ্যাডমিশন নেয় তারপরে তাদেরকে একটি কোর্স ওয়ার্ক করানো হয়। তো কোর্স ওয়ার্ক সেন্ট্রালাইজড হয়, সকল ইউনিভার্সিটিতেই এখন সেন্ট্রালাইজ করে দিয়েছে। তো সেই সেন্ট্রালাইজ কোর্স ওয়ার্কে 6 মাসের হয় এবং 6 মাসে তোমাদেরকে পার উইকে 2টো করে ক্লাস থাকে, মানে 2টো দিন তোমাদেরকে দিতে হয় প্রত্যেকটা সপ্তাহে। সেই 2টো দিনে তোমাদের হয়তো 4টে বা 5টা বা 6টাও ক্লাস থাকতে পারে। তো এই কোর্স ওয়ার্কে তারা একটি সিলেবাস মেনটেন করে, পুরো কোর্স ওয়ার্কের 6 মাসের যে পিরিয়ড সেই 6 মাসটাকে তারা ডিভাইডেড করে। যে ডিপার্টমেন্টে তোমরা অ্যাডমিশন নেবে সেই ডিপার্টমেন্টে যে সিলেবাসটি থাকে সেই সিলেবাস মেনটেন করে তাদের একটি সিলেবাস তৈরি করা হয়, আর সেন্ট্রালি যে কোর্স ওয়ার্ক সেই কোর্স ওয়ার্কের একটি সিলেবাস তৈরি হয়। 2টো সিলেবাসকে মেনটেন করে তোমাদের একটি এক্সাম হবে, যে এক্সামটি তোমরা কোয়ালিফাই করলে তবে তোমাদেরকে কোর্স ওয়ার্কের সার্টিফিকেট দেওয়া হবে। তো কোর্স ওয়ার্কের সার্টিফিকেটটি যদি থাকে তাহলে তোমরা পরবর্তীতে যদি ইউনিভার্সিটি চেঞ্জ করে অন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও পিএইচডি বা এমফিলে, তাহলে তোমরা সহজে সেখানে অ্যাডমিশন নিতে পারবে এবং সেই কোর্স ওয়ার্কের সার্টিফিকেটটা থাকলে সেখানে গিয়ে তোমাদের আর কোর্স ওয়ার্ক করতে হবে না। তো ফ্রেন্ডস, যারা কোর্স ওয়ার্ক করবে, কোর্স ওয়ার্কের যে সিলেবাসটি থাকবে সেই সিলেবাসটি সেন্ট্রালাইজড তারা ডিসাইড করে। আর্টস, কমার্স এবং সায়েন্সের ক্যান্ডিডেটরা একসঙ্গে ক্লাস করে এবং সেখানে শেখানো হয় কিভাবে তোমরা পিএইচডি করবে বা এমফিল করবে, এবং সেখানে যে ফরম্যাটগুলো থাকে ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা ফরম্যাটে তারা রিসার্চ ওয়ার্কটা করে। তো সেই জন্য প্রত্যেক ডিপার্টমেন্টে আবার আলাদা ফরম্যাট থাকে, প্রত্যেক ডিপার্টমেন্টের রিসার্চ যে পেপার হয় সেই পেপারটি মানে থিসিসটি তোমাদের আলাদা আলাদা ফরম্যাটে থাকে। তো সেই ফরম্যাটটি কীভাবে গঠন করবে সেটা শেখানো হয়, এবং রিসার্চের যে পেপার তোমরা কীভাবে সাইটেশন করবে, কোন সাইট থেকে তোমরা কালেক্ট করবে এবং রিসার্চ মেথোডোলজি তোমরা কীভাবে ব্যবহার করবে, তোমাদের যে টপিক সেই টপিক অনুযায়ী সমস্ত কিছু ডিটেলস সেই রিসার্চ পেপারে থাকে, এবং সেই রিসার্চ পেপারগুলোকে ভাগ করা থাকে 4টে বা 5টে পেপারে। তো প্রত্যেকটি পেপারই তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফাইং মার্কস থাকে 100 নম্বরের মধ্যে তোমাদেরকে পেতে হবে। তো 100-র মধ্যে তোমরা কত পাচ্ছ সেটা তোমাদের সেই মার্কশিট সেখানে দেওয়া থাকবে। তো মূলত যে ক্লাসগুলো করতে হয় সেই ক্লাসের আবার পার্সেন্টেজ থাকে, সেই পার্সেন্টেজ অনুযায়ী তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলেই তোমরা কিন্তু এক্সামে বসতে পারবে, না হলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই করবে এবং সেখানে এনসিডিসিও থাকে। তো যারা এক্সামে বসবে এবং এক্সামেও কোয়ালিফাই করতে হয়, এক্সামে কোয়ালিফাই করলেই কিন্তু তবেই তোমাদের যে পিএইচডি ওয়ার্ক বা এমফিল ওয়ার্ক সেটা করা যাবে, পরবর্তীতে তোমাদের টপিক যে রেজিস্ট্রেশন সেটা হয়। তো অ্যাডমিশনের পরপরই কোর্স ওয়ার্ক শুরু হয়, কোনো কোনো ইউনিভার্সিটিতে এটা পরবর্তীতে তারা করাই, কোনো কোনো ইউনিভার্সিটিতে তাদের যে টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডের মাঝে যে কোনো একটি সময়ে কোর্স ওয়ার্ক শুরু করে এবং কোর্স ওয়ার্কটিকে শেষ করে। তো এক একটি ইউনিভার্সিটি এক এক রকম নিয়ম থাকে। তো মূলত প্রত্যেকটি ইউনিভার্সিটি এখন ঠিক করেছে যে সেন্ট্রালাইজড করে তাদেরকে প্রথমেই এই কোর্স ওয়ার্কটিকে কমপ্লিট করানো এবং তাদের যে রেজাল্ট এবং টিচারদের সঙ্গে যে সম্পর্ক, প্রত্যেক টিচারই তোমাদের ক্লাস নেবে, পরবর্তীতে তোমাদের গাইড সিলেকশন হবে এবং গাইড সিলেকশন হওয়ার পরে তোমাদের একটি নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করতে হবে। তো সেই টপিকটি তোমার সুপারভাইজার যে হবে সে এবং তুমি মিলে এটা ঠিক করবে। তো কীভাবে করবে না করবে সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে জানিয়েছিলাম, আর কোর্স ওয়ার্কে যে সকল ডিটেলসে যে সিলেবাসটি থাকে সেটা এক একটি ইউনিভার্সিটিতে এক এক রকম এবং সাবজেক্ট ওয়াইজ আলাদা। তো সেই জন্য আমি ডিটেলসে গিয়ে তোমাদেরকে এই বিষয়টি নিয়ে জানাচ্ছি না, কারণ এক একজনের এক এক রকম প্রশ্ন থাকে। তো তোমরা যদি আমার এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে যদি কমেন্ট করো আমি তাহলে তোমাদেরকে এই বিষয়ে আরও ডিটেলসে জানাতে পারবো। তো ফ্রেন্ডস, কোর্স ওয়ার্ক সম্পর্কে যে বিষয়গুলো তোমাদের জানা উচিত ছিল সেটা নিয়ে আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো সেটি তোমরা আমার
এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করবে, আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশন পাও, তার জন্য বেল আইকনটিকেও টিক দিয়ে রাখবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।